90 দশকের জনপ্রিয় ব্যান্ড চাইমের ভোকালিস্ট খালিদ স্মরণে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণসভা ও দোয়া মাহফিল। চাইম ব্যান্ডের আয়োজনে উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন দেশের নন্দিত সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, বন্ধুবর্গ ও সহকর্মীরা। গত 18 মার্চ সন্ধ্যা 7:15 হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান নন্দিত এই সঙ্গীত শিল্পী। যদি হিমালয় সরলতার প্রতিমা কোনো কারণে ফেরানো গেল না, আবার দেখা হবের মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দেন। স্মরণসভে উপস্থিত ছিলেন তার সহপাঠী ফাহমিদা নবী, সহকর্মী সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী, অবস্কিউর ব্যান্ডের ভোকালিস্ট টিপু, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, গীতিকবি তরুণ মুন্সী সহ অনেকেই। অনুষ্ঠানে সবাই স্মৃতিচারণ সহ খালিদ সাইফুল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শিল্পীর তো মৃত্যু হয় না, শিল্পীর গানে গানেই শিল্পী বেঁচে থাকে, তো তাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এই চাইম ব্যান্ড, ওরা যে 17 বছর ধরে ওদের যে একসাথে একটা বন্ধন তৈরি হয়েছে সেটা নিয়ে ওরা খুবই আহত থাকে এবং ভালোবাসা এবং আবার জোড়া দেওয়ার কিছু ভাবছে। খালিদ ভাই ছিলেন একজন লিডিং সিঙ্গার, যার গান আমরা গাইতাম যখন আমরা ব্যান্ড করি। আমাদের প্লে লিস্টে নাম্বার থাকতো খালিদ ভাইয়ের। তো খালিদ ভাইয়ের সাথে আমার সুযোগ হয়েছে কথাবার্তা বলার, চলার, এবং তিনি অদ্ভুত রকম ভালো মানুষ ছিলেন। একটু বহিমিয়ান বা একটু বেখেয়ালি, খামখেয়ালি, হেয়ালিপূর্ণ অ্যাটিচিউড ছিল, আর শিল্পীরা হয়তো এমনই হয়।